بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক মণ্ডলী, মহান আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বিধায় আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত রকমের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করব। আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো রকমের ইবাদত আমরা করব না। এটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের মর্মার্থ। অনুরূপভাবে সূরা ফাতিহাতে নামাজের আমরা প্রত্যেক রাকাতে আমরা স্বীকৃতি দান করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, যার অর্থ হচ্ছে যে তোমার ছাড়া আর কারো ইবাদত করি না, করব না। ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্যের প্রয়োজন হলে শুধুমাত্র তোমার কাছেই চাইব, তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাইব না। প্রথম আয়াতে এবং দ্বিতীয় আয়াতে যে আমরা এই স্বীকারোক্তি দিলাম যে সমস্ত রকমের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া আর কারোর জন্য কোনো রকমের ইবাদত করব না। কিন্তু সমস্যাটা হচ্ছে বেশ কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোকে আমরা ইবাদত বলে মনেই করি না, আর সেগুলো আল্লাহ ছাড়া অন্যের জন্যও করে থাকি। যেমন যে নজর মানা, মানত মানা, মানত করা, এটা হচ্ছে একটা ইবাদত, আর এই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। আর যেহেতু নজর আল্লাহর একটা ইবাদত, সেই জন্য লেকাউনিহি ইবাদাতুন ইয়াজিবুল ইউফাউ বিহি ইযা নাযারাহু, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নজর মানে, মানত করে, তাহলে সেই মানত পূরণ করা হচ্ছে ওয়াজিব বা ফরজ। ফায়াকুনু আন-নাযারু লিগাইরিল্লাহি শিরকান ফিল ইবাদাহ, আর এই কারণেই আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি নজর বা মানত মানা হয় তাহলে এটা শিরকুন ফিল ইবাদাহ হয়, আল্লাহর ইবাদতে শরিক করা হয়। যেমন কোনো মাজারে, কোনো দরগায় যদি আমি নজর মানি যে আমার সন্তান হলে, আমার এই কাজটা হয়ে গেলে আমি কিছু দান করব, জোড়া খাসি, গরু, ছাগল, হাঁস, মুরগি, তাহলে এই নজর মানাটা হচ্ছে শিরিক। কারণ নজর একটি ইবাদত, আর আল্লাহ ছাড়া এই ইবাদত আর কারোর জন্য করা যায় না। যারা নজর মানে আল্লাহর জন্য এবং নজর মানার মরে, নজর মানার পর যারা পূর্ণ করে, তাদের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ বলছেন ইউফুনা বিন-নাযর, এবং তারা কি করে, আর তারা নজর পূর্ণ করে, ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা, আর তারা ভয় করে এমন একটা দিন, এমন একটা দিনকে তারা ভয় করে, বা সেই দিনকে তারা ভয় করে, কানা শাররুহু মুস্তাতীরা, যার অনিষ্ট হবে ব্যাপক, যার অনিষ্ট হবে ব্যাপক। অনুরূপভাবে মহান আল্লাহ বলেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন, তোমরা যা কিছুই খরচ করো না কেন, আও নাযার তুম মিন নাযরিন, কিংবা যে কোনো নজরই তোমরা মানো না কেন, ফা ইন্নাল্লাহ ইয়ালামু, মহান আল্লাহ সেটা অবশ্যই জানেন। অর্থাৎ আমরা আল্লাহর রাস্তায় কিছু খরচ করি কিংবা আমরা নজর মানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা মহান আল্লাহ অবশ্যই জানতে পারেন। এই সমস্ত আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে যে নজর একটি ইবাদত, আর নজর শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মানতে হবে। এই আয়াতের তাফসীরে কওলা ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ইউখবিরুল্লাহু তাআলা, মহান আল্লাহ আমাদেরকে খবর দিচ্ছেন, মহান আল্লাহ আমাদেরকে সংবাদ দিচ্ছেন, বি আন্নাহু আলিমুন মা ইয়ামালুহুল আমিলুনা মিনাল খায়রাত, মানুষ যে কোনো ভালো কাজ, মঙ্গল কাজ করুক সেটা মহান আল্লাহ জানতে পারেন, মিনান নাফাকাতি ওয়াল মানজুরা, সেটা খরচের ব্যাপারে হোক কিংবা নজর মানার ব্যাপারে হোক, যে কোনো ভালো কাজ আমরা করি সেই কাজটা মহান আল্লাহ জানতে পারেন। ওয়া তাদাম্মানু যালিকা, আর এই জানার অর্থটা হচ্ছে এটাই যে মহান আল্লাহ জানবেন এবং সেই অনুপাতে মহান আল্লাহ কী করবেন, প্রতিদান দেবেন, পরিপূর্ণ প্রতিদান মহান আল্লাহ দেবেন। আমরা যখন আল্লাহর রাস্তায় খরচ করব
জি যদি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই খরচ করা হয়, আমাদের নজর মানা মান্নত মানা যদি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে মহান আল্লাহ এর পরিপূর্ণ প্রতিদান কাল কেয়ামতের দিনে দেবেন। বিধায় আমরা যখন জানতে পারলাম যে নজর হচ্ছে একটি ইবাদত আর নজর শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হয়, সেই জন্য ফাহাদিন নুজুরুল আল ওয়াকিয়াতু মিন ইবাদাত মিন উবাদিল কুবুর তাকাররুবান বিহি ইলাইহিম। বিধায় এই সমস্ত নজর বা মান্নত যেগুলো সাধারণত কবর পূজারীরা কবর পূজারী তারপরে কবর নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদের দ্বারা হয়ে থাকে, যে কবরবাসীর সন্তুষ্টির উদ্দেশ্যে লিয়াশফাউলাহুম লিয়াকদুলাহুম হাওয়াইজাহুম, যাতে করে তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেয়। ওই কবরবাসী যিনি কবরে শুয়ে আছেন আল্লাহর বলি তাকে সন্তুষ্ট করার জন্য আমি নজর মানলাম জোড়া খাঁসি দেবো বলে, কেন? যাতে করে আমার যে প্রয়োজন সেই প্রয়োজনটা তারা মিটিয়ে দিতে পারে। আও লিয়াশফাউলাহুম, কিংবা যাতে করে তারা আমার সুপারিশ বা আমাদের সুপারিশ করতে পারে। হাদা শিরকুন ফিল ইবাদা বিলা রাইব, আর নিঃসন্দেহে এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরক। জি, কারণ কোনো প্রয়োজন আল্লাহ ছাড়া, মানুষের কোনো প্রয়োজন আল্লাহ ছাড়া কেউ মেটাতে পারে না, আর আল্লাহর অনুমতি ছাড়া কেউ পৃথিবীর কেউ সুপারিশ করতে পারে না। বিধায় সুপারিশ একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, কিংবা আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তুমি আমার এই প্রয়োজনটা মিটিয়ে দাও, এটা একমাত্র মহান আল্লাহর কাছেই চাইতে হবে। মুশরিকরা যেমন তাদের ঘটনা বলতে গিয়ে মহান আল্লাহ বলেছেন, কামা ক্বালা তাআলা, যেমন মহান আল্লাহ বলেছেন, ওয়া জাআলু লিল্লাহি মিম্মা যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নসীবা। আর মক্কার কাফিরেরা মুশরিকরা যে আল্লাহর জন্য একটা যে জিনিস নির্দিষ্ট করত, মিম্মা যারআ মিনাল হারসি, যেটা ফসল থেকে উৎপন্ন হতো বলে আম কিংবা গরু ছাগল হাঁস মুরগি থেকে, তার মানে তারা নির্দিষ্ট করে দিত যে এই ফসলটা হচ্ছে আল্লাহর জন্য বা এই যে গরু ছাগল হাঁস মুরগির এটা হচ্ছে আল্লাহর জন্য। যে নসীবান, একটা নির্দিষ্ট জিনিস তারা আল্লাহর জন্য নির্দিষ্ট করে। ফাকালু, এবং তারা বলতো হাজা লিল্লাহি বিজামিহিম, আর তাদের ধারণা মতো তারা বলতো যে এটা হচ্ছে আল্লাহর জন্য, ওয়াহাদা লিশরাকাইনা, আর এগুলো হচ্ছে আমাদের শরীকদের জন্য, লাত মানাত উজ্জা এই সেই বিভিন্ন দেবদেবী যেগুলো ছিল তাদের জন্য। ফামা কানা লিশরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, কিন্তু সমস্যাটা ছিল এরকম যে যে জিনিসগুলো তাদের শরীকদের জন্য, তার মানে যে জিনিসগুলো ছিল বিভিন্ন দেবদেবীর জন্য, তার মধ্যে কোনো কিছু কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতো না কখনো না। তাদের ভাগ অর্থাৎ তাদের লাত মানাত উজ্জার যে ভাগ, সেই ভাগ থেকে কিছু কেটে আল্লাহকে তারা কিন্তু কখনোই দিত না। কিন্তু আমা কানা লিল্লাহ, আর আল্লাহর ভাগ থেকে কেটে তারা কি করতো, ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, তখন তারা লাত মানাত উজ্জাকে দিয়ে দিত। আল্লাহর যে ভাগ, আল্লাহর একটা ভাগ, তাদের লাত মানাত উজ্জার একটা ভাগ, জি লাত মানাত উজ্জার ভাগ থেকে কখনোই তারা আল্লাহকে কিছু দিত না। কিন্তু আল্লাহর যেটা ভাগ, সেই ভাগ থেকে তারা অনেক সময় কি করত, তারা লাত মানাত উজ্জা নানান দেবদেবী যে সমস্ত ছিল তাদের কাছে তারা কি করত, পৌঁছে দিত, আর তারা বলতো যে আল্লাহর তোর প্রয়োজন নেই। সেই জন্য মহান আল্লাহ বলছেন, সামা ইয়াহকুমুন, ওদের ফয়সালাটা হচ্ছে অত্যন্ত জি নোংরা ফয়সালা। قال شيخ الاسلام شيخ الاسلام ابن تيميه رحمه الله বলছেন, واما ما نذر لغير الله, যে সমস্ত নজর গায়রুল্লাহর জন্য, যে সমস্ত নজর মানত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয়ে থাকে, কন্নাজারি লিল আসনাম, যেমন বিভিন্ন দেবদেবীর জন্য বিভিন্ন মূর্তির জন্য, জি ওয়াশামসি ওয়াল কামার, কিংবা সূর্য কিংবা চন্দ্রের চাঁদের জন্য, ওয়াল কবুর, কিংবা কবর ছাড়া না গাছপালা এটা সেটার জন্য শিরকুন, এই সমস্ত জিনিস হচ্ছে শিরকের পর্যায়। আর কারণটা হচ্ছে কেন আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর মানলে কেন সেটা শিরক হয়, এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে আন্নাহু নাজারুল লি মাখলুকিন, কারণ এটা হচ্ছে সৃষ্টির জন্য নজর মানা, আর নজর মানতে হবে স্রষ্টার জন্য, খালেকের জন্য, কোনো মখলুকের জন্য, কোনো সৃষ্টির জন্য নজর মানা যায় না। ওয়ান নাজারুল লি মাখলুকিন লা ইয়াজুজ, আর কোনো সৃষ্টির জন্য নজর মানা এটা জায়েজ না। লিআন্নাহু ইবাদাহ, কারণ নজর হচ্ছে একটা ইবাদত, ওয়াল ইবাদাতু লা
তাকুনু লিমখলুক, আর ইবাদত একমাত্র খালেকের জন্য হতে হবে, কোনো মখলুকের জন্য সে যত বড়ই হোক না কেন, কারণ কোনো মখলুকের জন্য কোনো ইবাদত হতে পারে না। জি, জিবরিল আলাইহিস সালামের জন্য যেমন ইবাদত হতে পারে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো ইবাদত আমরা করতে পারি না। সমস্ত রকমের ইবাদত শুধুমাত্র খালেকের জন্য, মহান আল্লাহর জন্য হতে হবে। তিন নম্বর কারণ হচ্ছে যে আন্নাল মনজুর আলহু মাইজিত, আমরা যার জন্য নজর মানছি সে তো মারা গেছে। জি, যে কোনো আল্লাহর বলি যার জন্য আমরা নজর মানি, যে আল্লাহর বলির কাছে নজর মারলাম, আমার ছেলে হলে আমার সন্তান হলে জোড়া খাসি দান করব, যার জন্য নজর মারলাম তিনি তো মৃত। অল মাইজিতু লা ইয়ামলিকু, আর মৃত ব্যক্তির না হাতে কোনো জিনিস নেই, অর্থাৎ মৃত ব্যক্তি কোনো জিনিসের মালিক হয় না, বিদায় তার কাছ থেকে কোনো জিনিস চাওয়া এটা হচ্ছে এক ধরনের না মূর্খামি। অনুরূপভাবে এর নজর মানা, তার মানে আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর মানা, এটা যে শিরকের পর্যায়ে, তার একটি আরো একটি কারণ হচ্ছে কুআন্নাহু যন্না আন্নাল মাইয়্যিতা ইয়াতাসাররাফু ফিল উমুরি দুনা আল্লাহ। অনেকেরই ধারণা যে আল্লাহর বলিরা যারা কবরে শুয়ে আছেন তারাও কিন্তু অনেক কাজ করতে পারেন, অনেক কাজ আল্লাহ ছাড়াও তারা কিন্তু অনেক কাজ করতে সক্ষম। এই যে ধারণা, এই ধারণাটা ওয়া ইতিকাদু যালিকা কুফর, এই ধারণাটা হচ্ছে কুফরি ধারণা। কোনো ব্যক্তি যদি এরকম মনে করে কোনো আল্লাহর ওলির জন্য, সেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হোক, কিংবা মুঈনুদ্দিন চিশতি, কিংবা শাহজালাল শাহ পরান রহিমাহুমুল্লাহ, যে কোনো আল্লাহর ওলির ব্যাপারে কারো ধারণা যদি থাকে যে এরা কবর শুয়ে শুয়ে অনেক কিছু করতে পারে, তাহলে এটা হচ্ছে কুফুরি, বা এর কারণে সে কাফের পরিণত হবে, সে মুসলমান থাকবে না। আর বুখারিতে একটা হাদিস রয়েছে, ওয়া ফি সহিহি আন্না আয়েশাতা রাদি আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহি বুখারিতে একটা হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতিহি, যে ব্যক্তি নজর মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিংবা আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইতাআত করার জন্য, সে যেন আল্লাহর ইতাআত অবশ্যই করে। জি, এর অর্থ হলো আমি যদি আল্লাহর জন্য নজর মানি যে আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে, জি আমি মাদ্রাসায় মসজিদে কিংবা এতিমখানায় কিংবা গরিব মিসকিনদেরকে আমি খাওয়াবো এ করবো, তো আল্লাহ আল্লাহ রসুল বলছেন সে যেন তার নজর পূরণ করে। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর অবাধ্যতা করার জন্য নজর মানে, ফালা ইয়াসিহি, সে যেন আল্লাহর অবাধ্যতা না করে। অর্থাৎ জি, আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর মানা, এটা হচ্ছে আল্লাহর নাফরমানি করা। বেদাই কোনো কবরের জন্য, কোনো কবরবাসীর জন্য, কোনো আল্লাহর ওলির জন্য নজর মানা, এটা হচ্ছে আল্লাহর মাসিয়াত, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা। আর আল্লাহর অবাধ্যতার কোনো নজর মানলে সেটা পূর্ণ করা জায়েজ নাই, বরং সেটা হচ্ছে হারাম। এখান থেকে বুঝতে পারলাম যে নজর একটা ইবাদত, যেমন সালাত, সিয়াম, জি হজ, জাকাত, এগুলো একটা করে ইবাদত, ঠিক সেই রকম নজর বা মানত মানাও হচ্ছে একটা ইবাদত। আর যে নজর, যে মানত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। শেষ পর্যায়ে একটা কথা বলি যে সাধারণত নজর মানার বিধান শরীয়তে নেই। জি, তার মানে নজর মানলে আপনার কোনো উপকার হবে, নজর না মানলে কোনো উপকার হবে না, এরকম কোনো কথা শরীয়তে নেই। বরং নজর না মেনে, নজর না মেনে আমার কিছু বিপদ আপদ হয়ে আছে, যেমন সাধারণত আমাদের দেশে দেখা যায় যে স্ত্রীর অসুখ হয়েছে, স্বামী নজর মানে, কিংবা স্বামীর অসুখ হয়েছে বা বাড়িতে কারো অসুখ হয়েছে, বিশেষ অসুখ, তখন কেউ পরিবারের কেউ নজর মানে যে আমার ছেলের, আমার স্বামীর, আমার বাপের, আমার মায়ের অসুখ ভালো হয়ে গেলে আমি কি করব, এটা করব, সেটা করব। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যদিও এটা করা উচিত না, বরং যখনই বাড়িতে কারো অসুখ হয়েছে তখন আমরা কি করবো, আল্লাহর কাছে সাদকা করব, আর আল্লাহর কাছে কি করব, দোয়া চাইবো যে আল্লাহ যে এই সাদকা করলাম, আর আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের এই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি না এর অসুখ এবং যে রোগে সে আক্রান্ত সে রোগ তুমি দূর করে দাও, এভাবে আমরা দোয়া করব। নজর মারার কোনো প্রয়োজন নেই, কারণ নজর তকদিরকে পরিবর্তন করতে পারে না। দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন নজরের মাধ্যমে, মান্নতের মাধ্যমে কি করে, যারা বকিল তাদের কাছ থেকে কিছু মাল বের করে নেওয়া হয়। অর্থাৎ যারা বকিল তারা এমনিতেই আল্লাহর রাস্তায় খরচ করে না বা করবে না, কিন্তু নজরের মাধ্যমে বিপদে পড়ে তারা কি করে,
যে আল্লাহর রাস্তায় এই করব সেই করব এই দেবো সেই দেবো না, তখন নজর মেনে ফেলে, আর নজর মানার পরে কি করে তারা সেটা দিতে বাধ্য হয়। সেই জন্য আমাদের উচিত হবে প্রথমে নজর মানবো না, নজর মানার কোনো বিধান শরীয়তে নেই, বরং কোনো আপদ বিপদ হলে আমরা কি করবো, সদকা করবো, খয়রাত করবো, দান ধ্যান করবো, আর আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, আল্লাহ আমাদের এই কি বিপদ তুমি দূর করে দাও, এই আপদ থেকে আমাদেরকে মুক্তি দাও, এই ধরনের দোয়া করবো। এটা হচ্ছে শরীয়তের বিধান। সদকা করার বিধান শরীয়তে রয়েছে, যে কোনো সময় তুমি আপনি আমি কি করি আল্লাহর রাস্তায় সদকা করতে পারি, কিন্তু এটাও দেখতে হবে সদকা যেন কোনো কবরে কোনো মাজারের জন্য না হয়, কারণ সদকা করা হচ্ছে একটা, সদকা করা হচ্ছে একটা ইবাদত, এই ইবাদতও কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রাপ্য, আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد